আমরা জনগণের সামনে তুলে ধরার প্রয়াস পাই আমাদের বক্তব্যে, আমাদের খুতবাতে, আমাদের লেখনীতে, আমাদের জামাতবদ্ধ জীবনের প্রচেষ্টাতে, সাংগঠনিকভাবে, সার্বিকভাবে যতটুকু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন তার মাধ্যমে আমরা জনগণের কাছে এটা তুলে ধরার চেষ্টা পাই। ইসলাম পূর্ণাঙ্গ দিন, সার্বিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের স্বচ্ছ হেদায়ত মজুদ আছে। এই হেদায়ত আপনারা গ্রহণ করুন, ইহকালে পরকালে সুখী হন। আর এই জন্য আমরা জনগণকে বলি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জীবন গড়ার অর্থ সালাত গড়া নয়, শুধু সিয়াম গড়া নয়, জাকাত দেওয়া নয়। জীবন গড়ার অর্থ জীবনের সার্বিক দিক ও বিভাগ গড়ে তোলা। এই মৌলিক দাওয়াত নিয়ে আগামী বৃহস্পতি শুক্রবার ইনশাআল্লাহ রাজশাহীতে বার্ষিক 28তম বার্ষিক তবলিগী ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে শুধু জীবনের একটি সাইড নিয়ে কোনো কথা হবে না, অন্যান্য ইজতেমাগুলোতে মৌলিকভাবে যে কোনো একটি সাইড নিয়ে কথা হয় বিভিন্ন বক্তা বলেন, আর এখানে মানুষের জীবনের সম্ভাব্য প্রায় সকল সাইডেই প্রায় 20 থেকে 30 জনের মধ্যে বক্তা আগে থেকে প্রদত্ত বিষয়বস্তুর আলোকে বক্তব্য রাখেন। হঠাৎ করে এসে দাঁড়িয়ে মানুষকে হাসিয়ে কাঁদিয়ে একটা নাটক সৃষ্টি করবেন এই সুযোগ এই তবলিগ ইজতেমায় নাই। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য রাজশাহী তবলিগ ইজতেমার সাথে বাংলাদেশের কোনো তবলিগ ইজতেমার তুলনা করার প্রশ্নই ওঠে না। বরং এখন বলা যায় পৃথিবীতে বিভিন্ন আনাচে কানাচে কোথায় কী হচ্ছে না হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই। বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার হয়, কিন্তু ইসলামের কমপ্লিট লাইফের উপরে কোথাও কোনো বক্তব্য আসে বলে আমরা জানি না। এখানে প্রত্যেকটি বক্তারই বক্তব্য পৃথক থাকবে। নিঃসন্দেহে এটা ঠিক যে মানুষের বক্তব্যের মধ্যে যোগ্যতার কম বেশির কারণে কেউ ভালোভাবে বলতে পারেন, কেউ কমভাবে বলতে পারেন, কিন্তু সাবজেক্ট কিন্তু এক হবে না। চেষ্টা করি জনগণের কাছে ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা তুলে ধরার জন্য। আমাদের উদ্দেশ্য সিরাত দাওয়াত, দাওয়াত ও নসিহাতের মাধ্যমে, প্রজ্ঞাপূর্ণ দাওয়াতের মাধ্যমে মানুষকে আমাদের সাথে গিয়ে আহ্বান করি। যারা সবগুলো শোনেন তারা বুঝতে পারবেন যে কতগুলো বিষয়ে আজকে বক্তব্য হয়েছে। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে সবসময় কিন্তু নতুন নতুন সাবজেক্টের উপরে বক্তব্য চলে। এই বক্তব্যের মূল বক্তব্যই হচ্ছে ইসলাম দীনে কামেল, পরিপূর্ণ দীন। আর এই কামালিয়াত হাসিল করেছে আল্লাহ রাসূলের জীবনের 81 দিন পূর্বে আরাফাতের ময়দানে বিদায় হজের সন্ধ্যায়, আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাম তালেকুম নেয়ামতি ও রদিতুলাকুম ইসলাম দিন। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম, তোমাদের উপরে আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম, এবং হে মানব জাতি, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এই ঐতিহাসিক ঘোষণা এসেছে আল্লাহ রাসূলের মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে। সেই বিষয়টির সামনে রেখেই কিন্তু আমরা তবলিগ ইজতেমার আয়োজন করে থাকি, যাতে জাতির কাছে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরতে পারি। এই কাজের কি নেকি আছে একটা হাদিস বলি বুঝতে পারবো আমরা সবাই আশা করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলা আজরিহি কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়্যা ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইয়্যা রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি মানুষকে হেদায়তের দিকে আহ্বান করে তার জন্য অনুরূপ নেকি রয়েছে, পুরস্কার রয়েছে, যেরূপ নেকি রয়েছে ওই হেদায়তের অনুসারী সকল মানুষের জন্য। মেনগারে এনকোসন উজুর হিমসাইয়া, সকল মানুষ যত পুরস্কার পাবে সমস্ত পুরস্কার সঠিকভাবে পাওয়ার পরেও টোটাল পুরস্কার লাভ করবেন তারাই যারা এই পথে, এই হেদায়তের পথে মানুষকে আহ্বান করবেন। ঠিক অমনি করে যদি কোনো মানুষ ভ্রষ্টতার পথে আহ্বান করে,
যত মানুষ সেই বক্তব্য শুনে পথভ্রষ্ট হবে, তত মানুষের যাবতীয় পাপের পূর্ণ পাপটাই ওই দানকারীর উপরে বর্তাবে। মুসলিম শরীফের হাদিস কথা, খুবই কঠিন কথা। যদি আপনি আপনার বক্তব্যের মধ্যে একটা বেদাতি কথা বলেন আর হাজারো লাখো শ্রোতার মধ্যে দুজন শ্রোতাও যদি ওই বেদাত অংশগ্রহণ করে, বেদাত পূর্তি পালন করে, তাহলে ওই পাপের ভাগে ওই বেদাতিও হবে আপনিও হবেন। আর আপনার নেকির কথা শুনে যদি দশজন মানুষ তওবা করে নেকির পথ গ্রহণ করেন, আপনি নিজে তো উপকৃত হবেনই, আর ওই বেচারা যারা নেকির কাজ করছে আপনি কিন্তু জানেন না, আল্লাহ জানেন, তাদের সমস্ত নেকি আল্লাহপাক আপনার আমলনামায় লিখে দিবেন। যারা এই কাজে সহযোগিতা করবেন সঠিক নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নিঃসন্দেহে তারাও একইভাবে নেকি পাবেন, পুরস্কার প্রাপ্ত হবেন, এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। অতএব আমাদের পয়সা, আমাদের শ্রম, আমাদের কথা সব কিছুই হেদায়তের পথে হোক, এটাই আমাদের একান্ত কাম্য, জনগণের কাছেও আমাদের একান্ত দাবি। হয়তো এই তবলিগ ইজতেমা করতে হবে 20 লাখ টাকা বা 25 লাখ টাকা, হয়তো বা আমাদের বাজেট, ইচ্ছা করলে যে কোনো একজন পুঁজিপতি একাই যে টাকা দিতে পারেন, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে পেয়েছেন 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আমরা কুপন চেয়ে পেয়েছি। উদ্দেশ্য একটাই, যে 10 টাকা দেওয়ার মতো যোগ্যতা সমান ভাইও যেন এই মহা নেকির কাজে অংশগ্রহণের সুযোগ পান। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা, সবাই এতে শরিক হবেন, নেকির পাল্লা যাতে আমাদের আমলনামা বৃদ্ধি পায়, এই উদ্দেশ্যে। কারণ একটাই যে এই ইজতেমার অন্য ইজতেমা এক নয়, এখানে ইসলামের সার্বিক দিক ও বিভাগ তুলে ধরা হয় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এখানে কোনো জাল জয়ীফ হাদিস বলা হয় না, এখানে কোনো মুরব্বীদের বা কোনো আবেদ বা জাহেদ দুনিয়া ত্যাগী বা কোনো পলিটিক্যাল লিডারের কোনো বক্তব্য এখানে তুলে ধরা হয় না। যিনি যত বড় আসেন তার ক্ষেত্রে বড় থাকুন, আল্লাহ তাকে বড় করেছেন, আমরা দোয়া করবো তার জন্য, কিন্তু কেউ আমার রসুলের উপরে নয়।